আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি আবারও নতুন একজন পেশেন্টকে নিয়ে। দর্শক, আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আজকে আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত PLID এই রোগটাতে উনি ভুগছিলেন। জীবন একরকম প্রায় অসম্ভব হয়ে গেছিল এই মানুষটার। জীবন ধারণ করা, স্বাভাবিক জীবন ধারণ করা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল। স্বাভাবিক যে কাজগুলো, সাংসারিক যে কাজগুলো, সেগুলো একটা সময় আর করে উঠতে পারছিলেন না। একের পর এক ডক্টর দেখিয়েছেন, চিকিৎসা নিয়েছেন, কিন্তু ভালো হননি। একটা সময় ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের সন্ধান পান এবং আমাদের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছেন, বাড়ি সম্পূর্ণ সুস্থ আছেন এবং ভালো আছেন এবং আজকে বাড়ি চলে যাচ্ছে। এই খুশি সময়টাতেই আমরা একটু ওনার সাথে কথা বলবো। ওনার পুরো গল্পটা ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা শুনবো। তার আগে দর্শক আসুক, আমরা একটু পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম বোন, কেমন আছেন আজকে? আপনার নাম এবং পরিচয়টা যদি আমার দর্শকদের জন্য একটু বলেন। আমার নাম মোহাম্মদ নাসিমা আক্তার, আমি কুমিল্লা থেকে আসছি। কুমিল্লা কোথায়? কুমিল্লা চৌদ্দগ্রাম। চৌদ্দগ্রাম। পেশাগতভাবে কি করেন আপনি? আমি এমনি গৃহিণী, কাজকর্ম করি, সংসারে কাজকর্ম করি। আচ্ছা, আমার দর্শকদের জন্য যদি একটু খুলে বলতেন যে কি হয়েছিল এবং কতদিন আগে এই সমস্যাটা প্রথম শুরু হয় আপনার? আমি আজকে সমস্যা, আজকে এক বছর ধরে আমি এই সমস্যা পড়ছি। কি হয়েছিল? আমার মাজার মধ্যে সমস্যা, পায়ের দিকে ব্যথা নামতো। আজকে এক বছর ধরে আমি ব্যথা, মানে অনেক ডাক্তার দেখাইছি, অনেক টাকা পয়সা খরচ করছি, অনেক যে ওষুধপত্র খাইছি, কিছুই হয় না, ব্যথা ব্যথায় ছিল। ওষুধ খাইতাম, তারপরে ব্যথা কমতো না আমার। আচ্ছা, তো দৈনন্দিন যে কাজগুলো করতেন কোথায় কোথায় সমস্যাগুলো হতো? আমি বসে রান্না করতে পারতাম না, 5 থেকে 10 মিনিট বসে থাকতে পারতাম না, আমার পায়ে উঠে আর দাঁড়াতে পারতাম না, বসে থাকলে 5 মিনিট পরে। তারপরে ধরেন রাতের শেষে বেশিক্ষণ শুয়ে থাকতে পারতাম না, অর্ধেক রাত হলে আমি শোয়া থেকে উঠে যেতাম, আর ব্যথার জন্য শুয়ে থাকতে পারতাম না, এরকম যন্ত্রণা ব্যথা কাতরাইতাম। মানে সারা দিন পরিশ্রম করছেন, কাজ করছেন, সাংসারিক, রাতের বেলা যে একটু ঘুমাতে যাবেন সেটাও ঘুমাতে পারতেন না? ঘুমাতে পারতাম না, আমি রাতের শেষে ঘুমিয়ে যাইতে পারতাম না। আজকে প্রায় 7-8 মাস ধরে আমি রাতে ঘুমাতে পারতাম না, অনেক ব্যথা করতো আমার। এই যে যে ব্যথাটার শুরু, আমাদের তো দেখা যাচ্ছে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অ্যাক্সিডেন্ট পরে হয়তো অনেকের দীর্ঘমেয়াদী একটা প্রদাহ তৈরি হয়, সেটার কারণে হয়তো ব্যথাগুলো হচ্ছে। আপনার জীবনে কি এরকম কোনো দুর্ঘটনা মনে পড়ে যে যেটার কারণে বা যার পর থেকে এই ধরনের সমস্যা শুরু হয়েছে? আমার জানা মতো আমি এরকম কোনো ব্যথা পাই না যে যার কারণে এরকম হয়েছে। কি জানি এরকম হয়ে গেল বলতে পারি না, এরকম অসুস্থ হয়ে গেলাম এত অল্প বয়সে। আচ্ছা, তো যখন এই প্রবলেমটা শুরু হলো তো তখন এটার জন্য কোনো বিশেষজ্ঞের কাছে গিয়েছিলেন পরামর্শের জন্য? হ্যাঁ গিয়েছিলাম, ডাক্তাররা বলতেছে, আমি ঢাকা আরো একবার আসছি, 2 হাসপাতালে দেখাইছি, ওনারা বলতেছে যে আমারে মানে অপারেশন করার জন্য। আচ্ছা, আমি এক পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে নিছি যে অপারেশন করে নিব, যেহেতু ব্যথা সহ্য করতে পারতেছি না। তো তারপরে আমার এক ভাইয়া আমারে বলতেছে যে তুমি এখন অপারেশন হয় না, এই বয়সে তোমার যদি অপারেশন হয় তোমার সমস্যা পড়বে। তারপরে আপনাদের কথা বললো যে এখানে একটা ডাক্তার আছে, ওনাকে দেখা, দেখি কি অবস্থা হয়। ওনারা থেরাপির সাহায্যে অনেক রুগী ভালো করতেছে, তারপরে আমরা এখানে আসলাম। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ডিসাইডেড করেই ফেলেছিলেন যে আপনি সার্জারিতে চলে যাবেন, অপারেশন। তো ঠিক ওই মুহূর্তে যখন একটা তথ্য পেয়েছেন তখন একবার চিন্তা করেছেন যে দেখি অপারেশন ছাড়া সুস্থ হতে পারি কিনা, এবং সেটার পরিপ্রেক্ষিতে চলে আসেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। স্যারের কাছে যখন এসেছিলেন, স্যার আপনার সকল রিপোর্ট সবকিছু দেখে কোনো আশ্বাস দিয়েছিলেন যে না, আপনি অপারেশন ছাড়া ইনশাল্লাহ সুস্থ হবেন, ভালো হবেন বলেছিলেন? স্যার বলছিল, বলার পরে তো আমরা ওই দিনে ভর্তি হয়ে গেছি স্যার বলার পরে, এবং ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আপনার। এই যে আজকে বাড়ি চলে যাচ্ছেন, কেন যাচ্ছেন, সেই অসম্ভব ব্যথার কি অবস্থা আজকে? এখন ইনশাআল্লাহ আমি অনেক ভালো আছি, আগের চেয়েও ভালো আছি, আশা করি ভবিষ্যতে যেহেতু ভালো থাকতে পারি। উঠবস করাতে বা এই যে রাতের বেলা ঘুমাতে যাওয়া, ঘুমাতে পারেন এখন? জি, এখন ঘুমাতে পারি। ব্যথার যন্ত্রণা কি এখন ঘুম থেকে উঠে যেতে হয়? না, এখন আর বলতে পারি না ব্যথা।
আপনার আজকের দিনে এসে কি মনে হচ্ছে যে অপারেশন না করে আপনি সঠিক ডিসিশনটা নিয়েছেন? জি স্যার, এখন আমি মনে হয় যেন ভালোই কাজ করছি। এরকম তো অসংখ্য মানুষ আছেন আমাদের দেশে যারা হয়তো জানেন না যে অপারেশন ছাড়াও যে ধরনের চিকিৎসাগুলো আছে বা অপারেশন ছাড়াও যে মানুষ সুস্থ হতে পারে, তাদের জন্য আপনি কিছু বলবেন? আমি তো নিজে ধরেন আমি তো এক পর্যায়ে ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি অপারেশন করব, যেহেতু আমি অপারেশন ছাড়া সুস্থ হয়ে গেছি, এটা আল্লাহ দরবারে আমার শুকরিয়া আদায় করি যে আমি এরকম ডিসিশন থেকে পাল্টাই নিয়েছি। এই ডিসিশনটা আমি বাদ দিয়ে দিছি, এখানে এমনিতেই সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। আমরা আশা করব আপনি যখন আপনার বাসায় যাবেন আপনি অবশ্যই কিছু যে নিয়ম কানুনগুলো আপনাকে বলে দেওয়া হয়েছে সেই নিয়ম কানুনগুলো মেনে চলবেন, ইনশাল্লাহ আজীবন আপনি সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক শুনলেন এতক্ষণ আমার এই বোনের কথা, যিনি একটা সময় চিন্তা করতে পারেননি যে অপারেশন ছাড়া সুস্থ হতে পারবেন। সকলেই মতামত দিয়েছে, ডক্টররাও মতামত দিয়েছিলেন, বাট একটা সময় ওনার এক আত্মীয়ের মাধ্যমে যখন উনি জানতে পারেন যে অপারেশন ছাড়াও এই ধরনের চিকিৎসা হয় আর কালক্ষেপণ করেনি, সরাসরি চলে আসেন এই টিপিআরসি হসপিটালে এবং আমাদের যে অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট সেটা গ্রহণ করে আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে সুস্থ হয়ে বাসায় ফিরে যাচ্ছেন। আপনাদের ভিতরে যদি এরকম কেউ থাকে অসুস্থ, দীর্ঘদিন যাবৎ ব্যথায় আক্রান্ত অথবা অপারেশনের ডিসিশন নিয়ে নিয়েছেন, তাদের জন্য বলবো অন্তত একবার চেষ্টা করে দেখুন না অপারেশন ছাড়া সুস্থ হতে পারে কিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।